মানুষ কিন্তু এখন বুঝে গেছে তোমাদের মাঝাব এদেশে আর টিকবে না বেশি দিন ভালো করে শুনে রাখো তো চার মাঝাব যদি বার হক হয় তো কোন মাঝাবে তো ধরে আমিন আছে টিটকারি করার তো অধিকার নেই কোনো আম মাঝাবে তো বুকে হাত আছে টিটকারি করার অধিকার তো নেই তোমার বাড়িতে তোমার স্ত্রী তো বুকে হাত দেয় বুকে হাত দেওয়া যখন বুকে হাত রেখে সালাত আদায় করা দিয়ে এতই হারাম দলিল দিয়ে এতই অকার্যকর বসে বুকের উপর হাত দিলে অহংকার আসে আর নিচে হাত দিলে ই আসে কি বলে বিনয় অবনত হয় টিভি উদ্ভাসিত জীবনের জন্য সুন্নত নিয়ে ব্যঙ্গ করা আমরা আজকাল দেখছি এক শ্রেণীর বক্তা সুন্নত নিয়ে ব্যঙ্গ করা শুরু করে দিয়েছে সুন্নত নিয়ে ব্যঙ্গ করা শুরু করেছে রফুলিয়া দাইন নিয়ে ব্যঙ্গ হাত বাঁধা নিয়ে ব্যঙ্গ আহলে হাদিসদেরকে গালি দিতে গিয়ে বলছে আহলে খবিস একজন লোক বলছে যে এই বলছে কেদারি কি জানে কেদারি তো কেদারি মানে কি ও নাম আব্দুল কাদের তার নাম রাখছো কেন কেদারিয়ে আব্দুল কাদেরকে কে যখন ব্যঙ্গ করা হলো তখন কি আব্দুল কাদেরকে ব্যঙ্গ করা হলো না আল্লাহর নাম কাদের কেঙ্গাইয়া কেদারিয়ে বলল আহলে হাদিস না বলে হাদিসের পরিবর্তে সেখানে খবির শব্দটা লাগালো আক্রমণ কি ওই ব্যক্তিকে করলো না আল্লাহর নবীর হাদিসের উপর করলো শুনে রাখো হে মুফতি সাহেব যতই ব্যঙ্গ করো আর যতই টিটকারি মস্কারি করো না কেন মানুষ কিন্তু এখন বুঝে গেছে তোমাদের মাঝাব এদেশে আর টিকবে না বেশি দিন ভালো করে শুনে রাখো হাসপাতালে হাসপাতালে লাইফ সাপোর্টে রাখে রুগীকে লাইফ সাপোর্ট রুগী মারা গেছে বা মুমূর্ষ বারো জন ডাক্তারের বোর্ড বসিয়ে হাসপাতালে মুমূর্ষ রুগীকে বসে লাইভ সাপোর্টে আছে মানে মরে গেছে রুহু বের হয়ে গেছে একটু ধুক ধুক করে আছে তোমার বাপ দাদার রসিত এই মাঝাব সেই মাঝাব লাইফ সাপোর্টে আছে বারো জন মুক্তি কেন বারো হাজার মুক্তি মিলে এই জাহেলিয়াতে দেশে টিকাতে পারবা না খালি শিখেছ তো গালাগালি আর শিখেছ তো বকাবাজি কোরআন হাদিসের দলিল যে প্রমাণ করো তোমরাই বলছো সার মাঝাব বারহাক চার মাঝাবের যে কোনোটা মানলেই হয় তো চার মাঝাব যদি বারহাক হয় তো কোনো মাঝাবে তো আমিন আছে টিটকারি করার তো অধিকার নেই কোনো আম মাঝাবে তো বুকে হাত আছে টিটকারি করার অধিকার তো নেই তোমার বাড়িতে তোমার স্ত্রী তো বুকে হাত দেয় বুকে হাত দেওয়া যখন বুকে হাত রেখে সালাত দায়ী করা দিয়ে তোই হারাম দলিল যে এতই অকার্যকর বসে বুকের উপর হাত দিলে অহংকার আসে আর নাভির নিচে হাত দিলে কি আসে কি বলে বিনয় অবনত হয় আল্লাহ পাক বলছেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়াইদা ক মু ইলানস ফালা কুসালা ইউরা উ নানা সাওয়াল কুরুনল্লাহ ইল্লা কলিলা মুনাফিকের আল্লাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে কিন্তু সে নিজেকেই ধোঁকা দেয় ওয়াইদা ক মু ইলান সোয়ালাতে কুসালা যখন সালাতে দাঁড়ায় তখন সে অলসতা ভরে দাঁড়ায় বুকে হাত রেখে সালাতে দাঁড়ালে একাগ্রতা থাকে নাসা থাকে পাংচুয়েলিটি থাকে থাকে আর যখনই এখানে হাত রাখা হয় তখন কামু কুসালা তখন সে অলসতা প্রকাশ পায় ঠিক আছে বুকে হাত রাখলে অহংকার আসে এখানে হাত রাখলে বিনয় আসে তো তোমার বাড়ির মহিলারা বুকে হাত রাখে তাদের অহংকার আসে না আমাকে এক মুফতি সাহেব বলছিলেন আপনাদের সাথে আমাদের লড়াই আছে তো বললাম যে আপনারা হলেন আমাদের দুলা ভাই আর আমরা হলাম আপনার শালা লড়াই কিসে কেন বললাম আপনার বাড়িতে যত বোন আছে সব আহ্লা দিস তোরা তো আমাদেরই বোন তাহলে আপনারা আমাদের দুলা ভাই আর আমরা হলাম আপনাদের শালা লড়াই কিসে শালা দুলাই পারে লড়াই চলে নাকি তো লোকটা হা করে থাকায় রয়েছে বসে আপনাদের মসজিদ নাফাক করে ফেলেছে কে নাফাক করেছে মহিলারা কাদের মসজিদ না ভাগ করেছে আমাদের মসজিদ তা আমাদের মসজিদ আমাদের মহিলা না করেছে তোমার সমস্যা কি তো বলছে তোমাদের মহিলা দেখা দেখি আমাদের মহিলারা বাইশে হাজির হয়ে যাচ্ছে তো বলছে তোমাদের মহিলারা তো আগের থেকেই হালাদিস কারণ তারা বুকের উপর হাত রাখে বন্ধুগণ এই যে বুকের উপর হাত রাখাকে ব্যঙ্গ করলেন আপনি মুফতি মানুষ হয়ে আমি এক জায়গায় সালাতের নিয়ম দেখাচ্ছিলাম এটা আলোচনায় সালাতের দাঁড়ানোর সঠিক পদ্ধতি এটা হলো কেউ এইভাবে দুই পা জমা করে দাঁড়ায় কেউ একটু পা সারায় দাঁড়ায় কেউ হয়তো এই হাতটা এইভাবে বাঁধে কেউ হয়তো আবার এভাবে বাঁধে আর কেউ এইভাবে বাঁধে বহু রকমের মানুষ হাত বাঁধে সঠিক পদ্ধতি কোনটা এটা দেখানোর জন্য বেঠিক পদ্ধতিটা দেখায় দিই তারপর সঠিকটা দেখিয়েছি সেটা তাদেরকে তালিম দেওয়ার জন্য ব্যঙ্গ করার জন্য নয় সেখান থেকে কাটিং করে এনে নেটে ছেড়ে দিয়েছে আমানুল্লাহ ব্যঙ্গ করেছে আরে মিয়া কাঁটা তো কাঁটা খোলার জন্যই লাগে কোন কাঁটা পায়ে ঢোকে আর কোন কাটা কাঁটা খোলে সেটা তো বুঝতে হবে কাঁটা তো দুইটা না একটা কাঁটা কি হয়েছে ঢুকছে পায়ের মধ্যে আর একটা কাঁটা আছে ওই কাঁটাটাকে খুলে বের করছে দুই কাঁটা কি এক আগের কানা তো ক্ষতিকারক আর পরের কানাটা কি উপকারী তা আমি তো সালাদ সঠিক শিখানোর জন্য তাদেরকে বাতলায় দেওয়ার জন্য বলছি সালাদটা এইভাবে পড়তে হবে সে তো ব্যঙ্গ করার জন্য নয় সেটা নিয়ে সেখানে লাগিয়ে দিয়েছে বন্ধুগণ রসুল্লাহ সালামের জামানায় নাই সাহাবিদেরকে নিয়ে ব্যঙ্গ করল ব্যঙ্গ করার পরে সাহাবিদেরকে গালিগালাজ করছে বসে এরা হলো পেটুক আর গাবুনা বুতুন লিসান তারা হলো বাঘপটু তারা হলো পেটুকুনা কান আর তারা হলো যুদ্ধের ময়দানে ভিরু কাপুরুষ কাদেরকে বলল সাহাবিদের কারা বললো মুনাফেকেরা যখন ওরা নেয়াত নাজিল হয়ে গেল তখন তারা বললো কুন না না হুদুআ না লাভ ইন্দামা কু না না আমরা তো রসিক করে বলেছি এটা হাসতে হাসতে বলেছি হাসি তামাশা করে বলেছি গালাগালি করা কোনো বলিনি পাক বললেন কুল আবিল্লা হি ওয়া আয়াতিহি কুতুম তস্তাহ জীওয়ন আরে হাসি তামাশা কি আল্লাহর আয়াতনি হাসি তামাশা কি আল্লাহর বিধান নিয়ে হাসি তামাশা আল্লাহর বিধান নিয়ে করার দুঃসহ তোমাদের থেকে দেয় এরপর আল্লাহ আল্লাহাক বললেন আজকে এসে ছলনা করো না ওজোর করো না মিথ্যা অজুহাত খারা করো না তবা ইস্তেফার করো তোমরা কুফুরি করেছ ইমান আনার পরে আল্লাহর বিধানের সঙ্গে যারা ব্যঙ্গ বিদ্রুপ করে তাদের ইমান থাকে না মহতারাম আমিরে জামাতের আলোচনা শোনার জন্য অনুরোধ রইল একজন মহাদ্দেশ একটি হাদিস পড়তে যে উপহাস করেছিলেন বলছিলেন যে ইমামের আগে মাথা তুললে হতে পারে তার মাথা গাধার মাথায় রূপান্তরিত হয়ে যাবে রসুলামের হাদিসকে ব্যঙ্গ করেছিল একজন মহাদ্দেশ আল্লাহ রব্বুল আলমিন তার মাথা গাধার মাথায় পরিণত করে দিয়েছিল তারপর উপস্থিত দর্শকেরা হাদিস শুনতে গেছে পর্দার আলাল থেকে হাদিস বলছে পর্দা সরানোর পরে দেখে গাধা কথা বলছে বলছে এটা কেন হলো বলছে আল্লাম নবীর হাদিসকে আমি অবজ্ঞা করেছিলাম সেই শাস্তি স্বরূপ আল্লাহ পাক আমাকে গাধায় রূপান্তরিত করে দিয়েছে সতর্ক থাকতে হবে আমাদেরকে